Welcome to ABHS online class. Okay, students, how are you? Hope you are all well and doing well with your studies. Today, in this video, I will discuss you with some grammatical terms. এই টার্মসগুলো তোমাদের একটু কনফিউজও করে কোনো কোনো সময়। আমি একটু সরলভাবে বোঝানোর চেষ্টা করব, আশা করি তোমাদের কাজে লাগবে। আর এগুলো কোনো নির্দিষ্ট ক্লাসের জন্য নয়, 6, 7, 8, 9, 10 যে কেউ এটা থেকে উপকৃত হবে বলে আমার মনে হয়। ফার্স্ট উই উইল ডিসকাস অ্যাবাউট ইনফিনিটিভস। হোয়াট আর ইনফিনিটিভস? ইনফিনিটিভস আর ভার্বস হুইচ হ্যাভ টু বিফোর দেম, অর্থাৎ টু প্লাস ভার্ব, একে আমরা বলে থাকি ইনফিনিটিভ। যেমন ধরো, হি ওয়ান্টস টু মিট মি, সে আমার সঙ্গে দেখা করতে চায়। এখানে টু মিট, টু প্লাস মিট, এটাই হচ্ছে ইনফিনিটিভ। নেক্সট হচ্ছে জিরান্ড। হোয়াট ইজ জিরান্ড? জিরান্ড ইজ ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি। যেমন ওটা টু প্লাস ভার্ব ছিল ইনফিনিটিভে, তেমনি জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। যেমন ধরো, সিং এ স্নেক হি ক্রাইড, একটা সাপ থেকে সে চিৎকার করলো। সি ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে আছে, এই সি প্লাস আইএনজি সিং, এটাই হচ্ছে জিরান। সাধারণত সিম্পল সেন্টেন্সের প্রথমে আমরা এদেরকে দেখে থাকি। তাহলে ইনফিনিটিভ এবং জিরান ইউজ করে পাঁচটা পাঁচটা করে সেন্টেন্স তোমরা তৈরি করে ফেলো এবং সেগুলো আমাকে পাঠিয়ে দেবে। না, মুভ অন। এরপরে চলো, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলে? খুব সহজ তোমাদের জন্য একটা উপায় আমি বলে দিচ্ছি ফাইনাইট ভার্ব জেনার। একটা সেন্টেন্স দেখবে, সেন্টেন্সটা তো টেন্সের বাইরে হবে না। একটা সেন্টেন্স যদি লেখা থাকে সেখানে নিশ্চয় টেন্স থাকবে। তাহলে সেই টেন্সটা তো তুমি কী করে বুঝবে? ভার্ব দেখে বুঝতে হবে তো। তাহলে যে ভার্ব দেখে তুমি টেন্স বুঝতে পারবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আই রিপিট, যে ভার্বটা দেখে তুমি বুঝতে পারবে এ টেন্স কি, পাস্ট না প্রেজেন্ট না ফিউচার, সেই ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যদি ভার্বটাকে দেখে টেন্স না বোঝা যায়, কোন টেন্সে এটা যে আছে সেটা আমি ভার্ব দেখে বুঝতে পারছি না, তাহলে সেটা হবে নন ফাইনাইট ভার্ব। যেমন ধরো, সি রাইটস মি টু গো দেয়ার, এখানে সি রাইটস মি, সে আমাকে লেখে, টু গো দেয়ার, সেখানে যেতে, দুটো ভার্ব আছে দেখো, রাইটস এবং গো। তো কোনটা দেখে আমি টেন্স বুঝতে পারলাম বাক্যের? অফকোর্স রাইটস দেখে, রাইটের সঙ্গে এস লেগে আছে, সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। কাকে দেখে বুঝলাম? রাইটসকে দেখে বুঝলাম। এই রাইটসটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর দেখো, টু গো যেটা আছে, এই টু গোটা কিন্তু আমাকে ডেফিনেটলি বলতে পারছে না এটা কোন টেন্সে আছে। যেমন এরকম আরও যদি উদাহরণ দেখি, সি রোট মি টু গো দেয়ার, তাহলে সি রোট মি টু গো দেয়ার, সে আমাকে চিঠি লিখেছিল ওখানে যেতে। এখানে রোট পাস্টে চলে গিয়েছে, রোট থেকে বুঝতে পারছি এটা পাস্ট ইনডিফিনাইট। কিন্তু এখানেও টু গো আছে, কিন্তু এই টু গো আমাকে বোঝাতে সক্ষম হচ্ছে না যে এটা পাস্ট না প্রেজেন্ট। তেমনি ফিউচারে চলো, সি উইল রাইট মি টু গো দেয়ার, সে আমাকে লিখবে ওখানে যেতে, মানে সে চিঠি লিখবে আমাকে ওখানে যাওয়ার জন্য। এখানে উইল রাইট, এটা দেখে বুঝতে পারছি এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর টু গো দেখো, তিনটে সেন্টেন্সে আছে কিন্তু কোনোটাতে আমাকে বোঝাতে সক্ষম নয় যে ওটা পাস্ট না প্রেজেন্ট না ফিউচার, তাহলে টু গো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বোঝা গেল? আরও একটা সহজ উপায় বলে দিই, যদি ভার্বটা টেন্স চেঞ্জের সঙ্গে সঙ্গে ভার্বের ফর্ম চেঞ্জ করতে হয় তাহলে সেটা হবে ফাইনাইট ভার্ব। আর যদি টেন্স চেঞ্জের সঙ্গে ভার্ব চেঞ্জের কোনো সম্পর্কই না থাকে, সে প্রতিটা চেঞ্জে একই রূপে বসে, তাহলে সেটা নন ফাইনাইট ভার্ব হবে। এক্ষেত্রে ওই উদাহরণ দিয়ে মিলিয়ে নিতে পারো, রাইটস রোট উইল রাইট সব চেঞ্জ হচ্ছে, এটা ফাইনাইট ভার্ব, কিন্তু টু গো টু গো টু গো ওটা প্রত্যেকটা সেন্টেন্সে একই থাকছে, চেঞ্জ হচ্ছে না, ওটা হলো নন ফাইনাইট ভার্ব। এবার চলো ক্লজে যাই। ক্লজ কি? ক্লজ হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড যার মধ্যে তোমার ক্লজের মধ্যে সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে এবং কিছু শব্দ থাকবে। এই তিনটে জিনিস যদি মেলে তাকে আমরা বলতে পারি ক্লজ। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে এবং এটা তিন চারটে পাঁচটা এরকম শব্দগুচ্ছ নিয়ে তৈরি হবে, তাকেই বলা হয় ক্লজ।
এবারে ক্লজের মেন প্রকারভেদ হচ্ছে দুটো, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে আমরা বলে থাকি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজটাকে অনেকে বলে থাকি ডিপেন্ডেন্ট ক্লজ। এছাড়া আর একটা আছে কোঅর্ডিনেট ক্লজ। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যে নিজের বক্তব্যটুকু প্রকাশ করতে সক্ষম হয়, বাক্যের অপর অংশের উপরে সে নির্ভর করে না। আর ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যে নিজের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারলো না, বাক্যের অপর অংশটার উপরে সে নির্ভরশীল, তাকে বলা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। আর কোঅর্ডিনেট ক্লজ কি? যেখানে দুটোই ক্লজই তোমার নিজের বাক্য সম্পূর্ণ করতে, অর্থ প্রকাশ করতে সক্ষম, এটা সাধারণত অ্যান্ড বার দিয়ে যোগ হয়ে থাকে। তো আমরা দেখি প্রিন্সিপাল ক্লজ এটা সাধারণত থাকে সিম্পল সেন্টেন্সে, ডিপেন্ডেন্ট ক্লজ এটা থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে, আর কোঅর্ডিনেট ক্লজ এটা থাকে কম্পাউন্ড সেন্টেন্সে। চলো একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। অ্যাজ হি নোজ ইংলিশ ওয়েল হি উইল গেট এ জব, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা বুঝতে পারছি। তাহলে এখানে দুটো ক্লজ আছে, কী ক্লজ আছে? একটা হচ্ছে অ্যাজ হি নোজ ইংলিশ ওয়েল, আর একটা হচ্ছে হি উইল গেট এ জব। তাহলে অ্যাজ হি নোজ ইংলিশ ওয়েল এটা বললে কি অর্থ সম্পূর্ণ হচ্ছে? যেহেতু সে ইংরেজি ভালো জানে, তারপরে কি? যেহেতু সে ইংরেজি ভালো জানে তো কি কিছু তো বলতে হবে, তারপরে সম্পূর্ণ হচ্ছে না, তাহলে ওইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। পরের অংশটা দেখো, হি উইল গেট এ জব, সে একটা চাকরি পাবে, এটা কিন্তু নিজের অর্থ তাই এটি হলো একটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো একটা ডিপেন্ডেন্ট ক্লজকেও আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ করে নিতে পারি। কী করে? দেখো সামনে একটা লিঙ্কার আছে না, অ্যাজ, এরকম অ্যাজ, দো, অল দো, এসব কোনো না কোনো লিঙ্কার একটা থাকছে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি করতে হয় ওকে, তাহলে লিঙ্কারটা বাদ দিয়ে দাও, দেখো ওটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাচ্ছে। তাহলে এটা চেনার একটা সহজ উপায়ও বটে, যার সঙ্গে লিঙ্কার আছে সে একটা ডিপেন্ডেন্ট ক্লজ হওয়ার সম্ভাবনা আছে, আর যার সঙ্গে নেই সে দেখো ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে। আজকের মতো এটুকুই, ভালো থাকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওয়।